আমার আজকের রেসিপি লাল লাল চিংড়ি মাছের ঝাল। নমস্কার, আমি তনুজা, আমার হেসেলে আপনাদের স্বাগত। চিংড়ি মাছের ঝাল করার জন্য চারটে ছোট বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে কুচি করব, না মোটা হবে না পাতলা হবে। এই চিংড়ি মাছের ঝালটা রান্না করার জন্য খুব বেশি মশলা ব্যবহার করব না, শুধু পেঁয়াজ আর শুকনো লঙ্কা ব্যবহার করব। এর মধ্যে কোনো আদা রসুনের ব্যবহার নেই এবং অন্য কোনো মশলারও ব্যবহার নেই। এখানে শুধু পেঁয়াজ এবং চিংড়ি মাছের ফ্লেভারটাই পাওয়া যাবে। দশটার মতো চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের মাঝের ইরাটা ছাড়িয়ে নেব, এর মধ্যে বর্জ্য পদার্থ থাকে, এটা খেলে পেট খারাপ হতে পারে। মাথাটাও পরিষ্কার করে নিয়েছি। নুন এবং হলুদ দিয়ে 5 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। কড়াতে তেল দিয়ে, তেল গরম হলে 3টে শুকনো লঙ্কা ফাটিয়ে দেব। এই চিংড়ি মাছের ঝালটা খেতে এত ভালো হয় যে আমার মেয়ের এটা ভীষণ পছন্দ। মালাইকারি ছাড়া এটাই বেশি ভালোবাসে। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজবো, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। এই শুকনো লঙ্কার ফ্লেভারটা চিংড়ি মাছের মধ্যে ঢুকছে। চিংড়ি মাছগুলো তুলে নিলাম। এই চিংড়ি মাছের তেলেই পেঁয়াজ কুচিগুলো দেব, দিয়ে ভাজবো। ঢাকা দিয়ে আস্তে আস্তে ভাজবো, গ্যাস বাড়িয়ে কিন্তু ভাজবো না, তাহলে পুড়ে যাবে। খুব বেশি ভাজবো না, বেশি ভাজলে আবার অন্যরকম টেস্ট হয়ে যাবে। পেঁয়াজটা একটু লালচে মতো হলেই ভাজাটা আমার কমপ্লিট হয়ে যাবে। দেখুন, পেঁয়াজটা হালকা লালচে হয়েছে। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো। আমি 2 চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দেবেন, তবে রংটা আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন। হাফ কাপ জল দিলাম। জল দিয়ে পেঁয়াজটা ভালো করে কষাবো, ঢাকা দিয়েই কষাবো, তেল বেরোনো অবধি অপেক্ষা করব। আমার রান্না পছন্দ হলে আপনারা সাবস্ক্রাইব করবেন। টেস্টের জন্য অল্প চিনি দিলাম। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। দেখুন কত সুন্দর লাল কালার এসেছে। চিংড়ি মাছগুলো এবারে দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। হাফ কাপ জল দিয়ে ঢাকা দিয়ে চিংড়ি মাছটা সেদ্ধ হতে দেব। এটা একটা অসাধারণ রেসিপি, আপনারা বানাবেন। এত কম সময়ে এত সুন্দর একটা রেসিপি যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবে। যারা নতুন রান্না শিখছে তারাও বানিয়ে নিতে পারবে খুব সহজে। দেখুন তেল বেরিয়ে গেছে, চিংড়ি মাছের ঝালও হয়ে গেছে। কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে ঢাকা দিয়ে দেব ফ্লেভারের জন্য। চিংড়ি মাছের ঝাল হয়ে গেছে। গরম গরম ভাতে এই চিংড়ি মাছের ঝালটা খান। আর যেদিন মনটা খুব খারাপ থাকবে চিংড়ি মাছের এই ঝালটা বানিয়ে নিন। একটা পদ দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর কোনো পদের দরকার লাগবে না। আমার রান্না যদি পছন্দ হয়ে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা ভালো থাকবেন সবাই, নমস্কার।